হ্যালো ফ্রেন্ডস আমি মিঠুন মাহাতো সাকসেস আন্ডার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজ থেকে আমরা প্রতিদিন ডাব্লিউ বিটি টেস্ট পেপার থেকে ইংলিশের এসএ কিউ এবং এমসিকিউ এবং যে সমস্ত গ্রামার রয়েছে সেগুলো সলভ করব আশা রাখছি আমার এই ক্ষুদ্র প্রয়াস তোমাদের ভালোভাবে ফাইনাল এক্সাম দিতে সাহায্য করবে খুব শীঘ্রই আমরা এবিটিএ থেকেও কোশ্চেন পেপার সলভ করা শুরু করব চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করো তো দেখো প্রথমেই আমরা বাইশ নম্বর পেজে যাব এবং বাইশ নম্বর পেজে যে সমস্ত গ্রামারগুলো রয়েছে ডু এজ ডাইরেক্টেড তো সেই ডু এজ ডাইরেক্টেডগুলো প্রথমে সলভ করবো তো দেখো প্রথমে আমাদের রয়েছে দ্য হারমিট লিসেন্ড টু দ্য জার তো এটা আমাদেরকে ভয়েস চেঞ্জ করতে হবে তাহলে দেখো প্রথমত ভয়েস চেঞ্জ করতে গেলে আমাদেরকে সেন্টেন্সটা দেখতে হবে যে সেটা কোন টেন্সে রয়েছে তো অবশ্যই এটা সিম্পল পাস টেন্সে রয়েছে তো প্রথমত আমাদের মানে ভয়েস চেঞ্জের নিয়ম হচ্ছে যেটা আমাদের অবজেক্ট আছে সেটাকে আমাদেরকে সাবজেক্ট করতে হবে তাহলে দ্য জারকে অবশ্যই আমরা সাবজেক্ট করব দ্য জার তারপরে যদি সিম্পল পাস্টে কোনো সেন্টেন্স থাকে তাহলে তা কী বসাই আমরা বি ওয়াজ অথবা ওয়ার বসাই তাহলে দা দ্য পরে আমরা কি বসাচ্ছি দ্য জার ওয়াজ এবারে ভার্ভের তিন নম্বর রূপ তো এখানে তিন নম্বর রূপ লিসেন হবে তো লিসেন টু আছে তাহলে আমরা লিখব দ্য জার ওয়াজ লিসেন টু তারপর একটা বাই বসাতে হয় বাই তারপরে যেটা আমাদের সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টটাকে আমরা অবজেক্ট করবো তাহলে দ্য জার ওয়াজ লিসেন টু বাই দ্য হারমিট এবার দেখো দ্বিতীয় যেটা রয়েছে একটা নেরেশন রয়েছে সেটা হচ্ছে ই ফাই টার্ন ইউ লুজ থ্যাঙ্ক ইউ ম্যাম থেকে ই ফাই টার্ন ইউ লুজ উইল ইউ রান আক্স দ্য ওমেন তো এখানে সেই যে মিসেস জোনস দ্য ওমেন বলতে মিসেস জোন্স এটা কাকে জিজ্ঞেস করছে এটা অবশ্যই করছে রোজারকে সে ছেলেটিকে তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে দ্য ওমেন আক্সট ইফ এই জায়গাটাকে আমরা আগে নিয়ে আসবো ইফ যেহেতু আমাদের রিপোর্টিং ভাবটা পাঁচ টেন্সে রয়েছে তাওটাকে আমরা পাস টেন্সে নিয়ে যাব। দ্য ম্যান আক্স ইফ হি উড রান এখানে হি না লিখে যদি তোমরা দ্য বয় লেখো তাও তবুও ঠিক হবে দ্য ম্যান আক্স ইফ দ্য বয় উড রান ওয়েদার তারপরে আমরা একটা ওয়েদার ওয়েদার এখানে যোগ করব হয়েদার সি টার্ন এখানে টার্নের সঙ্গে আমরা ইডি যোগ করব হয়েদার সি টার্ন হিম লুজ এখানে ইউ বলতে সেই ছেলে ছেলেটিকে বোঝাচ্ছে তাহলে অবশ্যই এখানে হিম করব তারপরে যেটা রয়েছে ভাব লুজ সে লুজ লিখবো তাহলে আমাদের সেন্টেন্সটা এরকম দাঁড়াচ্ছে দ্য ওমেন আক্সড ইফ হি উড রান হোয়েদার সি টার্ন হিম লুজ এবার রয়েছে সিং দ্য জার হি গ্রিটেড হিম অ্যান্ড ওয়েন্ট অন ডিগিং এটাকে আমাদেরকে স্প্লিট করতে বলেছে তাহলে দেখো আমরা এখানে তিনটা সেন্টেন্স অবশ্যই করতে পারি সিং জার মানে প্রথমে হারমিটকে হারমিট সে যারকে দেখেছিলো তাহলে হি সদা যার তারপরে সে তাকে অভিবাদন জানিয়েছিল হি গ্রিটেড হিম এবং তারপর সে তার কাজ করে গিয়েছিল হি ওয়েন্ট অন ডিগিং মানে সে মাটি খুঁড়িয়ে চলেছিলো এবার আসছি চার নম্বর চার নম্বর যেটা রয়েছিলো আমাদের দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড তো প্রকৃতির গান কোনো দিনই মরে যায় না বা শেষ হয়ে যায় না তো এটা আমাদেরকে এটা আমাদের সরি এটা আমাদের নেগেটিভ সেন্টেন্সে রয়েছে সেটাকে আমাদেরকে অ্যাফার্মেটিভ করতে হবে হাঁবাচক বাক্য করতে হবে তো দেখো এটাকে যদি আমরা হাঁবাচক বাক্য করি তাহলে কিন্তু আমাদের যে মিনিংটা রয়েছে সেটা কিন্তু আনচেঞ্জ রাখতে হবে তাহলে এইভাবে আমরা করতে পারি যে কোনো দিন মরে যায় না মানে কি চিরদিন সেটা জীবন্ত থাকে তাহলে দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ অলওয়েজ এলাইভ ঠিক আছে দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ অলওয়েজ এলাইভ কিংবা ইজ ইটার্নাল এটা ইটার্নালও করতে পারো ঠিক আছে এবার দেখো আসছি আমরা নেক্সট যেটা রয়েছে আমাদের যে ফরগিভ মি তো এখানে ফরগিভ মি যেটা রয়েছে সেই ফরগিভটাকে আমাদেরকে নাউন ফর্ম করতে বলা হয়েছে এবং সেটাকে রিরাইট মানে এই যে আমাদের ফরগিভ ওয়ার্ড রয়েছে ক্ষমা করা একটা যে ব্যাপার যেটা আমাদের ভার তো সেটাকে আমাদেরকে নাউন ফর্মে নিয়ে আসতে হবে এবং আমাদের এই যে আমাকে ক্ষমা করুন তো এই যে মানে একটা মিনিং বা অর্থ রয়েছে সেই অর্থটাকে কিন্তু আনচেঞ্জ রাখতে হবে মানে পরিবর্তন করা যাবে না তাহলে অবশ্যই আমরা জানি যে ফরগিভের নাউন ফর্ম হচ্ছে ফর তাহলে আমরা এইভাবে করতে পারি হি আক্স ইজ ফরগিভনেস মানে সে তার ক্ষমা প্রার্থনা চাইলো বা ক্ষমা চাইলো এবার আসছি আমরা নেক্সট যেটা রয়েছে আমাদের লাস্ট যে মাই মাদার্স লাইনেজ ওয়াজ মোর ডিস্টিংশড দেন মাই ফাদার্স এটাকে আমাদেরকে নিয়ে আসতে হবে পজিটিভ ডিগ্রিতে তো প্রথমে দেখতে হবে এটা আমাদের কোন ডিগ্রিতে রয়েছে আমরা জানি আমাদের তিনটি ডিগ্রি রয়েছে সেটা হচ্ছে পজিটিভ কম্পারেটিভ এবং সুপারলেটিভ তো এখানে দেখো আমরা বুঝতে পারছি এটা কম্পারেটিভ রয়েছে কারণ মোর আছে রয়েছে কারণ ডিস্টিংউইসড মোর ডিস্টিংউুইসড অ্যান্ড মোস্ট ডিস্টিংশ সুপারলেটিভ সেটা মোস্ট হবে তো এটা যেহেতু মোর ডিস্টিংউসড রয়েছে অতএব এটা কম্পারেটিভ ডিগ্রিতে রয়েছে এবং কিছু কিছু নিয়ম আছে ডিগ্রির সেই ডিগ্রির নিয়মগুলো তোমরা একটু অবশ্যই জেনে রাখবে তো এখানে আমরা এই নিয়মটা ফলো করতে পারি যেমন যদি এটা রয়েছে ধরো যেহেতু এটা কম্পারেটিভ ডিগ্রিতে রয়েছে তাহলে এটাকে যদি আমরা পজিটিভ নিয়ে আসি তাহলে এটা যদি এটা আমাদের রয়েছে এফার্মেটিভ সেন্টেন্সে তাহলে অবশ্যই এটাকে আমাদেরকে নেগেটিভে নিয়ে আসতে হবে এবং যেটা আমাদের মানে অবজেক্ট রয়েছে সেটাকে আমাদেরকে সাবজেক্ট করতে হবে এবং যেটা সাবজেক্ট রয়েছে সেটাকে আমাদেরকে অবজেক্টে নিয়ে আসতে হবে তো দেখো কীভাবে করা যায় যে এখানে আমাদেরকে বাংলা মিনিংটা বুঝতে হবে যে মাই মাদার্স লাইনেজ ওয়াজ মোর ডিস্টিংসড দেন মাই ফাদার্স মানে আমার মায়ের বংশমর্যাদা মানে আমার বাবার বংশমর্যাদার চেয়ে উৎকৃষ্ট মানের বা উন্নত তো এখানে দেখো আমরাকে বুঝতে হবে যে তাহলে আমার বাবার যে বংশ বংশ বা বংশমর্যাদা সেটা কিন্তু আমার মায়ের বংশ বংশমর্যাদার মতো অতটা উৎকৃষ্ট নয় তাহলেই সেটা হয়ে যাচ্ছে তাহলে অবশ্যই এটা আমরা প্রথমে যেটা আমাদের মানে অবজেক্ট রয়েছে সেটাকে আমরা সাবজেক্ট করব যে মাই ফাদার্স লাইনেজ ওয়াজ নট তাহলে একটা নট বসাবো ওয়াজ নট সো ডিস্টিংগুইসড অ্যাজ মাই মাদার ঠিক আছে এরপর দেখো আর্টিকেল প্রিপোজিশন রয়েছে তো আর্টিকেল প্রিপোজিশনটা তোমরা যদি আয়ত্ত করতে চাও তাহলে আমি বলবো যে টেক্সটগুলো যেগুলো তোমাদের রয়েছে সেগুলো একটু ভালো করে প্র্যাকটিস করো তো এখানে দেখো আমাদের স্ট্রং রুটস থেকে দিয়েছে যে আই নর্মালি এট উইথ মাই মাদার সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন স্যুড প্লেস বানালি বিফোর মি তো এগুলোর জন্য তোমাদেরকে একটু টেক্সটটা ভালো করে পড়তে হবে তাহলে কোনো অসুবিধা হবে না আর যেটা আমাদের কারেকশন অপেরও রয়েছে সেটা সি ওয়াজ স্ট্যান্ডিং ভেরি ক্লোজ টু মি এটা দ্যাবির থেকে দিয়েছে দেখো সি ওয়াজ স্ট্যান্ডিং ভেরি ক্লোজ টু মি সো ক্লোজ দ্যাট দ্য পারফিউম ফ্রম হার হেয়ার ওয়াজ টেন্টালাইজিং এটা টেন্টালাইজিং হবে কিন্তু এখানে দিয়ে দিয়েছে টেন্টালাইজড দিয়ে তোমাদের এখানে আন্ডারলাইন করেছে এবং অপশন দিয়েছে যে টেন্টালাইজ টেন্টালাইজিং টেন্টালাইজেবল তো অবশ্যই আমাদের টেন্টালাইজিং হবে এরপর দেখো যে পার্ট বিতে যে আমাদের কুড়ি নম্বর রয়েছে সেখানে প্রোজ থেকে যে সমস্ত যে চারটি এমসিকিউ রয়েছে সেই চারটি এমসিকিউ আমরা জানবো যে দেখো কালামস ফাদার মেনটেন হিজ রুটিন ইভেন হোয়েন হি ওয়াজ ইন হিজ লেট সিক্সটিজ অবশ্যই লেট সিক্সটিজ অ্যান্সার হবে এখানে মানে ষাট বছর পেরিয়ে গেলেও বা ষাট বছরের মানে শেষের দিকে বয়স হয়ে গেলেও সত্তরের কাছাকাছি বয়স হয়ে গেলেও কালামের বাবা তার যে ডেলি রুটিনটি ছিল সেটা কিন্তু মেনটেন করতো এরপরে সে দ্য ম্যান হ্যাট এন্টার দ্য কম্পার্টমেন্ট ব্রোক মাই রেভারি এখানে রেভারি বলতে কী বোঝানো হয়েছে তো অবশ্যই এটা ডে ড্রিম হবে দিবা স্বপ্ন হবে কারণ দিনের বেলা যে স্বপ্নটা দেখা হয় বা ডে ড্রিম সেটাকে রেভারি বলা হয় এরপর সে দ্য জার ও কাপ দ্য উন্ডেড ম্যান আক্সড ফ্রম হিম হিজ পার্স হিজ চিপ এ গ্লাস অফ ওয়াটার হিজ ফর গিভনেস হ্যাঁ হি আক্সড হিজ ফর গিভনেস এটা তো রয়েইছি দ্য জার ও কাপ যখন সেই যার জেগে উঠলো দ্য উন্ডেড ম্যান তাকে তার কাছ থেকে তার কাছ থেকে ক্ষমা চাইলো অ্যাট দ্য দ্যান্ড অফ ইটিং মিসেস জোনস গেব রোজার কত দিয়েছিলো টেন ডলার দশ ডলার দিয়েছিল টু বাই টু বাই পেয়ার অফ ব্লু সু এন্ড এবার দেখো আমরা আসছি শর্ট কোয়েশ্চানে এসে কিউতে তো প্রথম এসে কিউ রয়েছে আমাদের হোয়াট ডিড দ্য পার্স অফ মিসেস জোনস কন্টেন্ট মানে মিসেস জোনসের যে পার্সটা ছিল সেটাতে কী ছিল তো আমাদের ওই লাইনটাতে লেখা ছিল যে দ্য পার্স অফ মিসেস জোনস কন্টেন্ট এভরিথিং অ্যাকসেপ্ট হেমার অ্যান্ড হেমার অ্যান্ড নেলস মানে প্যারেক এবং হাতুড়ি ছাড়া প্রায় সমস্ত কিছুই নিত প্রয়োজনীয় জিনিস তার মধ্যে ছিল হোয়াট ডিড কালামস অস্টার ফাদার অ্যাভয়েড অবশ্যই এখানে তার যে কঠোর বা সহজ সরল বাবাতে কী সমস্ত কিছু এড়িয়ে চলতেন তো অবশ্যই দেখো এখানে আমরা অ্যান্সারটা এইভাবে লিখতে পারি কালামস স্টার ফাদার অ্যাভয়েড অল ইনএসেন্সিয়াল কমফোর্ট অ্যান্ড লাক্সারিজ মানে অপ্রয়োজনীয় যে সমস্ত স্বাচ্ছন্দ্য এবং বিলোষিত সমস্ত কিছুই তিনি এড়িয়ে চলতেন হোয়াট ইজ দ্য নেরেটর্স অপিনিয়ন অ্যাবাউট আনস এখানে মানে কাকিমাদের প্রতি নেরেটর মানে কতকের মন্তব্য কী ছিল অবশ্যই লাইনটা মনে করো যে দে আর দ্য ফরমিটেবল ক্রিয়েটার্স ক্রিয়েচার্স সরি ক্রিয়েচার্স তারা ছিল মানে ন্যারেটরের মধ্যে তারা ছিল সাধারণত ভয়ঙ্কর প্রাণী হোয়াট অ্যাকর্ডিং টু দ্য হারমিট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম এখানে দেখো থ্রি কোয়েশ্চান থেকে যে প্রশ্নটা রয়েছে যে হোয়াট অ্যাকর্ডিং টু দ্য হারমিট মানে হারমিটের মত অনুযায়ী থেকে গুরুত্বপূর্ণ সময় কোনটা তাহলে হারমিট কী বলেছিলেন দেখো তোমরা ভালো করে বুঝো যে এখানে যদি অ্যান্সারটা এইভাবে লিখ লিখতে পারো তোমরা অ্যাকর্ডিং টু দ্য হারমিট দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম ইজ দ্য প্রেজেন্ট টাইম বিকজ ইন দিস টাইম উই হ্যাভ এনি পাওয়ার মানে থেকে হারমিটের মতো থেকে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে নাও মানে এখন এই বর্তমান সময়টা কারণ এই বর্তমান সময়ে সময়েই আমাদের যা কিছু করার ক্ষমতা থাকে এবার দেখো হোয়ের ডিড রোজার ফল ওয়াইল ট্রাইং টু স্নেশ দ্য পার্স অফ মিসেস জোনস মানে মিসেস জোনসের কাছ থেকে যখন রোজার সেই পার্টসটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিলো রোজার কোথায় পড়ে গিয়েছিল সেই সাইড ওয়াকে পড়েছিলো তাহলে রোজার ফেল অন দ্য সাইড ওয়াক সাইড ওয়াক ওয়াইল্ড ট্রাইং টু স্নেশ দ্য পার্স অফ মিসেস জোনস কিংবা এভাবে লিখতে পারো ওয়াইল্ড ট্রাইং টু স্নেশ দ্য পার্স অফ মিসেস জোনস রোজার ফেল অন দ্য সাইড ওয়াক হোয়াট ডিড কালামস ফাদার ডু হেন হি ওয়াজ ওভার বাউলস অফ ওয়াটার মানে এখানে দেখো কালামের বাবা এবং কালাম মানে কালামের বাবা কালামকে সান্ধ্যকালীন প্রার্থনার জন্য সেই ওল্ড মক্স যেটা ছিল সেখানে নিয়ে যেত এবং যখন তারা বেরিয়ে আসতো বিভিন্ন ধর্মের মানুষ সেই মক্সের বাইরে মানে আউটসাইড তারা বাইরে অপেক্ষা করতো তার বাবার জন্য এবং তারা কী করতো অফার করতো বাউলস অফ ওয়াটার মানে জলের পাত্র তার বাবাকে অফার করতো তখন কালামের বাবা কী করতো তো অ্যান্সারটা এখানে এভাবে আমরা লিখতে পারি যে কালাম ছী হয়েন কালামস ফাদার ওয়াজ ওভার বাউলস অফ ওয়াটার ওয়াটার হি ডিপ হিজ ফিঙ্গার টিপস অ্যান্ড সে এ প্রেয়ার মানে সে একটা তার আঙুল সেখানে ডুবিয়ে দিত সেই জলের পাত্রে এবং একটা প্রার্থনা বলে দিত তারপরে সেই জলটা তারা ইনভ্যালিড ইনভেলিড মানে যে সমস্ত অসহায় ব্যক্তি বা অসুস্থ ব্যক্তি বাড়িতে থাকতো তাদের জন্য নিয়ে যেত হাও ফার ডিট দ্য নেট ট্রাভেল অ্যালন কত দূর পর্যন্ত এখানে দেখো দা আই থেকে বলছে যে হাও ফার ডিট দ্য নেট ও ট্রাভেল অ্যালন কত দূর পর্যন্ত নেটোর একা যাত্রা করেছিল একা ভ্রমণ করছিল তাহলে আপ টু রোহানা মানে রোহানাতে তো ওই মেয়েটা ট্রেনে চেপেছিল তো সেই রোহানা পর্যন্ত ট্রেন কম্পার্টমেন্টে ন্যারেটর মানে কথক একা ছিলেন তো এখানে দেখো আমরা অ্যান্সারটা এইভাবে লিখতে পারি দ্য নেরেটোর ট্রাভেলড এলন আপ টু রোহানা ওয়াই ওয়াজ দ্য উন্ডেড ম্যান অ্যান্ড এনিমি অফ দ্য জার মানে এই যে এখানে সেই দ্য বিয়ার উন্ডেড ম্যান বলতে দ্য বিয়ার্ডের ম্যান সেই দাড়িওয়ালা লোকটা কীভাবে যারের শত্রুতে পরিণত হয়েছিল তো অবশ্যই যার কী করেছিল তার ভাইকে হত্যা করেছিল তার যে জমি সম্পত্তি ছিল সেগুলো কেড়ে নিয়েছিলো তাহলে এটা লিখতে পারি দ্য উন্ডেড ম্যান বিকম অ্যান এনিমি অফ দ্য সরি দ্য উন্ডেন ম্যান ওয়াজ এন এনিমি অফ দ্য চার বিকজ দ্য চার কিল হিজ ব্রাদার অ্যান্ড সিজ হিজ প্রপার্টি এরপর আসছি আমরা পোয়েম থেকে যে সমস্ত এমসি কিউগুলো রয়েছে সেগুলো নিয়ে তো দেখো প্রথমেই রয়েছে আমাদের দ্য পয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি রিফ্লেক্স মানে এখানে দেখো এসলিপ ইন দ্য ভ্যালি কবিতায় কী তুলে ধরা হয়েছে দ্য গ্লোরি অফ ওয়ার দ্য পিটিও অফ ওয়ার দ্য বিউটি অফ ভ্যালি দ্য বিউটি অফ দ্য সানলাইট দেখো সমস্ত কিছুই আছে দ্য বিউটি অফ দ্য সানলাইট আছে দ্য বিউটি অফ দ্য ভ্যালি আছে কিন্তু এখানে আমাদের অ্যান্সার অবশ্যই হবে দ্য পিটিও অফ ওয়ার মানে যুদ্ধের যে করুণ অবস্থা সেখানে একটা যে তরুণ প্রাণ তার মানে নিস্তেজ হয়ে পড়েছে বা তার প্রাণ তাকে বিসর্জন দিতে হয়েছে কম বয়সে সেই যুদ্ধের ফলেই যুদ্ধের যে করুণ অবস্থা সেটাই কিন্তু সেই অ্যাসলিপ ইন্দা ভ্যালিতেই সরি ইন ভ্যালি কবিতায় তুলে ধরা হয়েছে এবার আসি আমরা নেক্সট কোয়েশ্চানে দ্য রুট অফ দ্য ট্রি ইজ মানে শিকড়টা সেই যে অনকিলিং ট্রি কবিতা থেকে এটা নেওয়া হয়েছে সেই যে গাছ সেই গাছের যে শিকড়টা সেটা কেমন গ্রিন অ্যান্ড ড্রাই গ্রিন অ্যান্ড হোয়াইট হোয়াইট অ্যান্ড হোয়াইট হোয়াইট অ্যান্ড ড্রাই অবশ্যই হোয়াইট অ্যান্ড হোয়াইট কারণ শিকড়টা সাদাই থাকে এবং সেটা স্যাঁত থাকে ভিজে থাকে অ্যাকর্ডিং টু কিটস দ্য মিউজিক অফ আর্থ সিজেস তো আমাদের লাইনটি মানে প্রথম আমাদের যে কবিতার লাইনটি রয়েছে সেটা মনে রাখলেই হবে দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড মানে দিনই বা সিজেস নেভার দিনই বন্ধ হয়ে যায় না তো এখানে অপশানগুলো দিয়েছে দেখো ইন সামার ইন উইন্টার ইন ওটাম আমরা দুটো পেয়েছি দুটো মাসের বর্ণনা পেয়েছি সেখানে সামার এবং উইন্টার অটামটা সেখানে পাইনি কিন্তু আমাদের লাস্ট যেটা অপশান রয়েছে অ্যাট নো পয়েন্ট অফ টাইম মানে কখনো সেটা শেষ হয়ে যায় না তো অবশ্যই আমাদের অ্যান্সার হবে অ্যাট নো পয়েন্ট অফ টাইম দ্য থিম দ্য থিম দ্যাট শেক্সপিয়ার্স এক্সপ্লোরস ইন সোনার নাম্বার এইটিন ইজ দ্য ব্রেবিটি অফ লাইফ লাভ দ্য রেভেজেস অফ টাইম দ্য বিউটি অফ ইজ ফ্রেন্ড অবশ্যই তা কবিতার তার কবিতায় উইলিয়াম শেক্সপিয়ার তার বন্ধুর সৌন্দর্য তুলে ধরেছেন দ্য বিউটি অফ ইজ ফ্রেন্ড এরপর দেখো পোয়েম থেকে যে সমস্ত শর্ট কোয়েশ্চানগুলো আলোচনা করা হয়েছে বা দেওয়া হয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথম প্রশ্ন রয়েছে আমাদের হোয়েন অ্যাকর্ডিং টু দ্য পোয়েট উইল দ্য পোয়েট্রি উইল দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ মানে কবি এখানে কবির মত অনুযায়ী কখন সেই প্রকৃতির গানটা কি হয়ে যাচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে তো অবশ্যই এখানে আমরা বলবো যে অ্যাকর্ডিং টু দ্য পোয়েট দ্য পোয়েট্রি অফ আর্থ উইল সিজ নেভার মানে কখনোই শেষ হয়ে যায় না বা উইল সিজ অ্যাট নো পয়েন্ট অফ টাইম হুইস সিজেন্স আর মেনশনড ইন দ্য পয়েন্ট দ্য পোয়েট্রি অফ আর্থ এখানে দুটো অবশ্যই দুটো সিজনের কথা বলা হয়েছে একটা হচ্ছে সামার আর একটা হচ্ছে উইন্টার হোয়াট ডাজ লেফটার সাইড মিন লেফটার সাইড মিনস দ্য রাফ বার্থস অফ এ ট্রি বাট দিস এলন উড নট ডু ইট হোয়াট ডাজ দিস রেফার টু এখানে বাট দিস এলন উড নট ডু ইট এখানে অন কিলিংয়ে ট্রি কবিতা থেকে নেওয়া হয়েছে এটা তো এখানে দিস বলতে কি বোঝানো হয়েছে এখানে দিস বলতে বোঝানো হয়েছে হ্যাকিং অ্যান্ড চপিং প্রসেস টু কিলেটরি মানে একটা গাছকে হত্যা করতে যে যে হ্যাকিং অ্যান্ড চপিং প্রসেস রয়েছে সেই হ্যাকিং অ্যান্ড চপিং প্রসেসটাকে বলা হয়েছে কারণ হ্যাক মানে হচ্ছে জোরালো আঘাত করা আর চপিং মানে হচ্ছে চপ মানে হচ্ছে তোমার টুকরো টুকরো করে কাটা হোয়াট ইজ দ্য কমপ্লেকশন অফ সামার তো এখানে দেখো প্রশ্নটা দিয়েছে হোয়াট ইজ দ্য কমপ্লেকশন অফ সামার তো এখানে কমপ্লেকশন অফ সামার বলতে আমরা বলতে পারি যে কমপ্লেকশন অফ সামার রেফার্স টু দ্য কমপ্লেকশন অফ সান দ্যাট ইজ গোল্ডেন ঠিক আছে হোয়ের উইল দ্য পোয়েটস ফ্রেন্ড গ্রো দ্য পোয়েটস ফ্রেন্ড উইল গ্রো ইন হিজ ভার্স ইন হিজ ওন ভার্স মানে তার নিজের কবিতাই কবি জীবিত থাকবে বা কবি ধীরে ধীরে মানে কবির বন্ধুর যে সৌন্দর্য সেই সৌন্দর্যটা চিরদিন অমর হয়ে থাকবে এবং কবির বন্ধুও অমর হয়ে থাকবে হোয়ের ওয়াজ দ্য ডেড সোল্ডার রেস্টিং হিজ হেড দ্য ডেড সোল্ডার ওয়াজ রেস্টিং ইজ হেড অনে পিলো দ্যাট ইজ মেড অফ ফার্ন হোয়াট ফিলসটা হল ফুল অফ সরি হোয়াট ফিলসটা হলো অন দা হোয়াট ফিলসটা হলো অব দ্য ভ্যালি আচ্ছা উপত্যকার যে ফাঁকা জায়গাটা রয়েছে সেই উপত্যকার মধ্যে সেটা কিসে ভরিয়ে দিচ্ছে তো অবশ্যই দ্য রেজ অফ দ্য সান সান রেজ ফিলসটা হল ফুল অফ লাইট বা ফিলস দা হলো অব দ্য ভ্যালি কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স জুজিং দ্য কারেক্ট অপশন ফ্রম দ্য অল্টারনেটিভ প্রোভাইডেড এবার আসছি আমরা দ্য প্রোপোজাল থেকে দ্য প্রোপোজাল থেকে চারটি এমসিকিউ আমাদের রয়েছে এখানে এখানে প্রথম এমসিকিউ রয়েছে লং অফ সাফার্স ফ্রম অবভালিটেশন লং অফ পালপিটেশন রোগটা ছিল লং অফ জাম্পস ইন ইজ স্লিপ লাইক লুনেটিক পাগলের মতো চুবুক অফ গ্র্যান্ড ফাদার ওয়াজ ট্রায়েড ফর অ্যাম্বেজলমেন্ট দ্য চুবুক অফ হ্যাড টু ফুট অফ দেয়ার ওন থ্রেসিং টিল নভেম্বর এই চারটি রয়েছে তো দেখো পরবর্তী যে সমস্ত মানে আমাদের না প্রথমত আমাদের এটা মডেল সেট ওয়ান ছিল তো যাই হোক পরবর্তী ক্ষেত্রে যে সমস্ত মডেল সেটগুলো আছে এবং স্কুলগুলো আছে সমস্ত স্কুলের আমি টেস্ট পেপারে যা কিছু তোমার ডাব্লিউবি ডাব্লিউ বিডি টেস্ট পেপারে যা কিছু শর্ট কোয়েশ্চান গ্রামার এমসিকিউ রয়েছে সমস্ত কিছু সলভ করে দেবো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা পজিটিভ যদি তোমরা ফিডব্যাক দাও তাহলে আমি পরের ভিডিওগুলো অবশ্যই খুব তাড়াতাড়ি তোমাদের আপলোড করে দেবো এবং ডাব্লিউ বিডি করার সাথে সাথে কিন্তু আমি এ মানে এবি টি এ টেষ্ট পেপাৰ যে সমস্ত শৰ্ট কোৱেশ্যন কি গ্ৰামাৰ বা এম চিকিউ ৰৈছেগুলো কিন্তু আমি চল্ভ কৰি তোমাৰ কথা তুমি ধৰব